হ্যালো বন্ধুরা মলিক স্টাডি আমাদের স্বাগত শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা সেকেন্ড কর্ণাটিক ওয়ার্ড ফ্রেঞ্চের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ঝামেলাটা হয়েছিলো আমরা আগে পড়েছি একটা কর্নেটিক ওয়ার্ড আমরা অলরেডি পড়ে নিয়েছি ফার্স্ট কর্নেটিক ওয়ার্ডটা সেকেন্ড কর্ণাটিক ওয়ার্ডে কী হয়েছিলো সেটা আমরা করব আজকে তো কোনো কিছুর আগে একটা কোনো কিছু ঘটার আগে তার একটা ব্যাকগ্রাউন্ড থাকে তো এটা দুটো ভিডিও লাগবে একটা ভিডিও তো হবে না তো আগে আমরা ব্যাকগ্রাউন্ডে আলোচনা করবো যে কীভাবে শুরু হলো যুদ্ধটা ঝামেলাটা কীভাবে শুরু হলো সেভেন্টিন হান্ড্রেড সি তখন মুঘল সম্রাট হচ্ছে আওরঙ্গজেব আরেব সময় মুঘল এম্পায়ারের মুঘল এম্পায়ার একটা একটা পিকে পৌঁছেছিল ঠিক আছে একটা পিকে পড়েছিলাম তো এত বড় একটা সাম্রাজ্য সেগুলোকে কতগুলো প্রদেশ বা প্রভিন্সে ভাগ করা ছিল আর প্রতিটা প্রভিন্সে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা কন্ট্রোল কে গভর্নর ঠিক আছে তো কতগুলো প্রভিন্স ছিল পুরো এম্পায়ারটা ভাগ ছিল প্রভিন্স কতগুলো প্রভিন্সে আবার প্রভিন্সগুলো ছিল কতগুলো সুবাতে ভাগ ঠিক আছে তো কতগুলো সুবাতে ভাগ ছিল এইভাবে করা হয়েছিল ঠিক আছে প্রভিন্সে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে দেখত তারা ছিল গভর্নর আর সুবাতে যারা দেখত তারা ছিল ডেপুটি গভর্নর ওকে এখন যখন সেভেন্টিন হান্ড্রেড সেভেন মারা গেল মারা যাওয়ার পরে কি হচ্ছে মুঘল সাম্রাজ্য ভেঙে ভাঙতে শুরু করলো ওদের মধ্যে ভাঙন শুরু হলো সেই সময় এই যে প্রভিন্সগুলো ছিল এই প্রভিন্সে যারা থাকতো গভর্ন যারা দায়িত্বে ছিল প্রতিটা প্রভিন্স নিজেদেরকে হিরো শুরু করলো হিরো তো ওরা নিজেদেরকে নিজাম ঘোষণা করলো প্রতিটা প্রভিন্সে যারা যারা হেড ছিল তারা নিজেদেরকে এর গভর্নর যারা ছিল গভর্নররা তখন নিজেদেরকে নিজাম ঘোষণা করল ঠিক আছে তাহলে এই তখন প্রভিন্সগুলো হয়ে গেল তখন বলা হচ্ছে স্টেট তখন প্রভিন্সগুলোকে বলা হচ্ছিল সাকসার স্টেট এরকমই একটা স্টেট ছিল সেটা হচ্ছে হায়দ্রাবাদ ঠিক আছে হায়দ্রাবাদের যে নিজাম হায়দ্রাবাদের নিজাম ছিল তখন হলেন ফার্স্ট যে নিজাম ছিল মানে তার নাম ছিল আসফ ঝা তিনি হায়দ্রাবাদের গভর্নর ছিলেন নিজাম হয়ে গেলেন নিজাম হওয়ার পরে উপাধি নিলেন টাইটেল নিলেন নিজাম উল মুলক ওকে নিজাম উল মুলক উনি টাইটেল তো প্রতিটা কি বললাম রবীন্দ্র সুবা ছিল সেরকমই একটা সুবা ছিল হায়দ্রাবাদের কার্নাটিক ঠিক আছে এই সময় উনি কি করলেন যে কার্নাটিকে যে ডেপুটি গভর্নর ছিল মোহাম্মদ সাইদ তাকে আসবজা করে দিলেন অফ আর টাইটেল কি দিল সাদাতুল্লাহ খা সাদাতুল্লাহ খাঁ এটা ওয়ান লিখতে পারেন সাদাতুল্লাহ খাঁ ওয়ান ঠিক আছে তাহলে সদাতুল্লাহ খা হয়ে গেল সে সময় নাও অফ কর্ণাটিক কর্ণাটিকের নবাব অফ ঠিক আছে তাহলে এখন যদি আমি ভালো করে পরিষ্কার ছবিটা দেখি ছবিটা হচ্ছে হায়দ্রাবাদে বসে আছে কে বসে আছে আসফ ঝা ठीक है और कर्नाटक के बसे आछे सदातुल्लाह हां ठीक है नया वंश डायनेस्टी এই যে সৈয়দুল্লাহ খান যে ডাইনাসীর নাম এর নাম হচ্ছে নায়ত বংশ বা নায়ত ডায়নসিটি তো সাহাতুল্লাহ খান নিজের কোনো ছেলে ছিল না মানে ও রাজত্ব করেছিল মোটামুটি সতেরোশো চব্বিশ থেকে বত্রিশ অব্দি ঠিক আছে তো সয়াদুল্লাহ খান কোনো ছেলে ছিল না ও নিঃসন্তান ছিল ঠিক আছে তো নো চাইল্ড বা তো ও কি করেছিল ওর এক বন্ধু ছিল নাম ছিল গোলাম আলী সরি বন্ধু নয় ওটা হচ্ছে ওর ইয়ে কি বলে ভাই সয়াদুল্লাহ খার ভাই ছিল গুলাম আলী গুলাম আলীর ছেলে হচ্ছে গুলাম আলীর ছেলে হচ্ছে তো উনি কি করলেন সাজুল্লাহ খান দোস্তালিকে নিজের দোসালি দোস্তালিকে পরবর্তীকালে কর্ণাটকে নবাব করলেন দোস্ত আলীকে এটা প্রথমে বুঝতে হবে একটু বোরিং লাগছে আমি বুঝতে পারছি কিন্তু না বুঝলে ব্যাপারটা বোঝা যাবে না কী করে শুরু হলো একদম গোড়া থেকে বোঝাচ্ছে তো দোস্তালিকে না করলো দোস্তালি যে ছেলে ছিল দোস্তালির ছেলে ছিল সাবদার আলী খান সফদার আলী খান দোস্তালি ঠিক আছে তো আর সাব্দাল আলী খানের ছেলে ছিল টু টু ঠিক আছে কিন্তু মানে দোস্তালির দায়িত্ব ছিল মোটামুটি সতেরোশো বত্রিশে মারা গেল আসাম ঝা সতেরোশো বত্রিশ থেকে সতেরোশো চল্লিশ ছিল দোস্তালি আর সাবদার আলী খান কি করলো এই সময়টা কি হচ্ছে তারপরে সাব্দার আলী খানের ছেড়ে সাউদুল্লাহ খান টু ছিল কিন্তু এ এতই ছোট ছিল এ তখন রাজত্ব নিতে পারছে না এর পক্ষে রাজত্ব নেওয়া মানে রাজত্ব কন্টিনিউ করা মানে যাবে না ও রাজা হতে পারবে না নাও হতে পারবে না বয়স অনেক কম দায়িত্ব পারবে না তখন কি করলো দোস্তারি জামাই ডিন ল এটা হচ্ছে চন্দা সাহেব একে নবাব বানানো হল এখন চান্দা সাহেব মারাঠা দাঁতের বন্দী হয়েছিল চন্দা সাহেব ওয়াজ ক্যাপচার অ্যান্ড ইম্প্রিসন বাই দা মারাঠাস ইন দা সিরিজ অফ ত্রিশ পল্লী চন্দা সাহেব कैप्चर एंड इम्प्रिजन बाय द मराठास किसे सीज ऑफ तिरुचिरापुल्ली है तिरुचिरापुल्ली सत्रह सौ একচল্লিশে ধরা পড়ে তখন মারাঠার নেতৃত্ব কে দিয়েছিল রঘুজি ভোসলে রঘুজি ভোসলে তখন মারাঠা লেট করেছিল কার কথায় ছত্রপতি শিবাজি ছত্রপতি শিবাজির কথায় রঘুজি বসলে এই চন্দ্র সাহেবকে ক্যাপচার করে আর ইমপ্রেজেন্ট করে বন্দি করে এখন আলটিমেটলি কী হচ্ছে তাহলে কানাডাকে নাওয়াফ কেউ নেই তখন আসাব ঝা বললো এই সাদুল্লাহ খান টুকেই নাওয়াব করা হোক ঠিক আছে তো আসাব ঝা বলল হজাতুল্লাহ খান টু এ হয়ে গেল নাও কর্ণাটিক বাচ্চা ছেলেটাই কর্ণাটিকের না হয়ে গেল কিন্তু ব্যাপারটা বুঝতেই পারছেন অনভিজ্ঞ বাচ্চা পারছেন পারলো না আলটিমেটলি ওকে মার্ডার করে দেওয়া হলো খুন করে দেওয়া হলো তারপরে কী হল এই জায়গাটা ফাঁকা হয়ে গেলো মোটামুটি এরপরে আর কোনো ওয়ারিস ছিল না তাহলে এই যে ডাইনাস্ট্রিটা ছিল এই ডাইনাস পুরোপুরি শেষ হয়ে গেল আছে তো দেয়া পুরা হলো খান কে মার্ডার করে দেওয়া হলো কিল আছে তো নিয়ে তারপরে আলটিমেটলি এই ডাইনাসিটা পুরো এটা কোথায় মারা গেছিলো ও একে মেরেছিল কোথায় সাদুল্লাহ খানকে সে জুলাই সেভেনটিন ফরটি ফোরে একে মারা হয়েছিল অ্যাট আর্কোট এ আর সি ওটি ও এ আর সি ওটি এ আর এ আর সি ও টি লিখবে না এ আর সিওটি আর আর কোড কোড ছিল ক্যাপিটাল অফ কর্ণাটিক তাহলে নায়ার যে ডাইনাসিটি ছিল ওইটা হয়ে গেল এন ঠিক আছে এন্ড অফ ডায়নাসিটি এরপর কি তো এবার কি হলো আসফার উদ্দিনকে অ্যাজ এ নাব অ্যাপয়েন্ট করল যখন আসফ ঝা যখন সাদাতুল্লাহ খাকে মানে সাদাতুল্লাহ খাঁ টুকে যখন অ্যাপ ইয়ে করেছিল নবাব করেছিল তখন রিপ্রেজেন্টেটিভ হিসাবে মানে ও যারা কাজকর্ম করতে পারে রিপ্রেজেন্টেটিভ হিসাবে আনোয়ার উদ্দিনকে রেখেছিল আনোয়ার উদ্দিনকে রেখেছিল ঠিক আছে তো এই আনোয়ারুদ্দিন কে এখন অ্যাপয়েন্ট করলো অ্যাজ এ নবাব অ্যাপয়েন্ট আনোয়ার উদ্দিন অ্যাজ নাবাব অফ

ফ্রেঞ্চ মানে আনোয়ার উদ্দিন প্লাস ব্রিটিশ কোম্পানি ছিল আর ওর সালে হয়েছিল কি ছিল আনোয়ার উদ্দিন প্লাস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভার্সেস ফ্রেঞ্চ ইস্টির কোম্পানি আচ্ছা তো এই যুদ্ধে আনোয়ার উদ্দিন কি বুঝেছিল যে ও বুঝতে পেরেছিল যে ওর যে আর্মি আছে আনারুদ্দিনের যে আর্মি আছে সে কতটা উইক ইউরোপিয়ান পাওয়ারের কাছে আনারুদ্দিনের আর্মি কতটা উইক মানে ওর চোখ খুলে দিয়েছিল ঠিক আছে তো বলতে গেলে মানে ব্যাটেল অফ আদায়ার যেটা আদানীর তীরে হয়েছিল এক্সপোজ দ্য উইকনেস অফ দ্য উইকনেস অফ দ্য ইন্ডিয়ান ট্রুফ যেটা বলা হয় বা আর্মি তো ইন্ডিয়ান রুলার্স

লিখবে ইউরোপিয়ান পাওয়ার্স গুছিয়ে লিখলে ভালো হয় একটুখানি ঠিক আছে তো এইটা ওর চোখ খুললে তো আচ্ছা এর মধ্যে চন্দা সাহেব যে কিনা হাতে ইম্প্রিজেন্ট ছিল চান্দা সাহেব রিলিজ হয়ে গেছে মানে এসকে পালিয়ে গেছে বেরিয়ে এসছে ও রিলিজ হয়ে গেল ও বেরিয়ে দেখছে যে আনোয়ার নবাব কিন্তু নয়া ডায়নাস্টির একমাত্র একমাত্র কিন্তু ওই বেঁচে আছে তাহলে ওর ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ যদি ও একে সরাতে পারে আমরা অধীনে সরাতে পারে তাহলে ও কর্নাটিকে নেওয়া হয়ে যাবে ঠিক আছে তো তো তখন কী করলো আলটিমেটলি ও গিয়ে সন্দে সাহেব জয়েন্ট হ্যান্ড উইথ ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে তখন চান্দা সাহেব গিয়ে ফ্রেঞ্চ স্ট্রিয়া কোম্পানির সাথে গিয়ে হাত হাত মেলালো তখন কেছিল গভর্নর ছিল ডুপ্লেসিস ডুপ্লাস ছিল ফ্রেঞ্চ কোম্পানির গভর্নর হ্যাঁ গিয়ে ওর সাথে হাতটা এরপর আলটিমেটলি কী এইটে মারা আসব যা আসবজা মারা গেল শুরু হলো একটা গন্ডগোলের সূত্রপাত তাহলে কি মারা আসাম তাহলে হায়দ্রাবাদ হয়ে গেল খালি হয়ে গেল হায়দ্রাবাদের সিটটা খালি ভ্যাকেন্ট ঠিক আছে তো তাহলে এখানে কেউ বসতে পারে এইটা নিয়ে একটা ঝামেলা শুনল কিরকম আসাম সায়ের দুই পুত্র এক কন্যা ছিল মেয়ের নামটা আমি জানি না ডটারটা জানি না একজনের এর নাম হচ্ছে নাসির একটা ছেলের নাম ছিল সালাবাদ জাম আর যে ছিল ডটার জঙ্গ ডটারের নামটা আমার ঠিক জানার নেই আমি এই মুহূর্তে বলতে পারছি না এর একটা ছেলে ছিল তার নাম ছিল মুজাফরজাং মুজাফর ঠিক আছে তো তো হিসাব মতো এদের কারো পাওয়ার কথা শালাবাদ ছোট মোটামুটি ও পাশে ও ওকে দেয়নি দায়িত্ব নাসির জাং মতো পাওয়ার কথা তো নাসির জাং ছেলে যেহেতু কিন্তু নাসির জাম আগেই সেভেন্টিন ফর্টি ফোর সেভেন্টিন ফর্টি আসিফ ঝাকে খুন করার চেষ্টা করেছিল আসফ ঝাকে খুন করার চেষ্টা করেছিল তাই জন্য কি হয়েছে আসফ ঝা একে নবাব করেনি নাব করে যায়নি বলে গেছিল যে আমার নাতনি নাতি আমার নাতি নবাব হবে ঠিক আছে তখন নবাব হয়েছিল মুজফ্ফর জাম হয়েছিল নবাব সেভেন্টিন ফরটি ওয়ানে ঝা ঠিক আছে তো হ্যাঁ তাহলে আলটিমেটলি এবার কি হয়ে গেলো তাহলে দাঁড়িয়ে গেল কি হয়েছে আনোয়ার এখন এবার নাসির জাহ কে সাপোর্ট করলো আনোয়ারুদ্দিন কি বললো যে ঠিক আছে চলো আমাকে এই হায়দ্রাবাদ এখানটা আমি ধরতে যাই তাহলে না আনোয়ারুদ্দিন এই সময় নাসির জঙ্গে সাপোর্ট করলো তাহলে টিমটা কীরকম হয়ে গেল টিমটা এরকম হয়ে গেলো नासिरुद्दीन प्लस नासिरुद्दीन जंग प्लस अनोर प्लस ब्रिटिश ईस्ट इंडिया कंपनी ठीक है दाड़ एखे गए चें जंग और फ्रेंच इसी इस इंडिया कंपानी चंदा साहेब मुजफ्फरजंग प्लस फ्रेंच फ्रेज इंडिया ये दोटो टीम हो गया এরপর যেটা হবে যে ঝামেলাটা লাগবে তখন এরপরে কানিক ওয়ার্ডটা এরপর আমরা পাবো ঠিক আছে আজকে এইটুকু থাক কারণ এটা অনেক বড় আছে আরেকটা ভিডিও লাগবে মোটামুটি আরেকটা আধ ঘন্টার ভিডিও আমার লাগবে বোঝা গেলে তো আজকের মতো এটুকুই সেকেন্ড শেষ হলে আবার থার্ড আছে থার্ড হলে মোটামুটি পার্টটা শেষ হবে আজকের মতো এটুকুই চলো শুভরাত্রি